আলহামদুলিল্লাহ شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنة النعيم بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة بسم الله الرحمن الرحيم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون ألف جمام مما كل جمام سبعون ألف ملك يجرونها رواه المسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استكت النار إلى ربها وقالت أقال بعدي بعدا فجعل لها نفسين نفسا في الشتاء ونفسا في الصيف رواه الترمذي আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও জেনে না জেনে করি কত অপরাধ কখনো করনি তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে করি কত অপরাধ কখনো করনি তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আস কাঁদি আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল যদি কোনদিন পথ ভুলে যাই হাত সানি দিয়ে
চেনিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে, তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত, তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত, আজ শুধু পড়িয়া তোমার কাছে, আজ শুধু পড়িয়া তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আলহামদুলিল্লাহ বলেন, শুরুতে আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে বিশাল এক তাফসীরুল কোরআন মাহফিলের মেহমান হিসেবে কবুল করলেন, সে আল্লাহ পাকের আলিশান দরবারে মহব্বতের সহিত জবান খুলে শুকরিয়ার ঝান্ডা পৌঁছে দিচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টা আপনাদের সামনে এনে এসেছি তা হলো কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা এই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার বিষয় হলো কিয়ামতের ভয়াবহতা। তো ভাইরা আমার, এই কিয়ামত একদিন হবে আমরা জানি, কিন্তু কিয়ামতের জন্য প্রস্তুতি কে কতটুকু নিয়েছি এটাই আমাদের জানার বিষয়। কি বলেন, কিয়ামত তো বিশ্বনবী বলছেন খমসিনা আলফাসানা মিম্মা তাউদ্দু, কিয়ামতের দিনটা 50,000 বছর লম্বা হবে, 50,000 বছর সেদিন লম্বা হবে কিয়ামতের দিনটা। অতএব সেই দিন এমন এক অবস্থা, এমন এক পরিস্থিতি দাঁড়াবে যেখানে কোনো পানি পানি থাকবে না, সূর্য সবার পাথর উপরে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে পান দিয়ে গলে গলে পড়বে, এই তো কিয়ামতের অবস্থা। অতএব সাবধান, আমাদেরকে এই দুনিয়াতে এই জীবদ্দশায় এই ইহকালীন জিন্দগিতে আমল করে আমাকে যেতে হবে, তাহলেই আমি সেখান থেকে পরিত্রাণ পাবো, সেই ভয়াবহতা থেকে আমি নিষ্কৃতি পাবো। কি বলে, কি আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। তো ভাইরা আমার, এই কিয়ামতের ভয়াবহতা আলোচনা করতে গেলে যে কথাগুলো আসে, আল্লাহ কিয়ামতের ব্যাপারে কোরআনের মধ্যে অনেক আয়াত নাযিল করেছেন এবং বিশ্বনবী হাদিস বর্ণনা করেছেন, সেখান থেকে কিয়ামতের ব্যাপারে যে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাটার নাম হলো কি, গশিয়া। কি বললাম, এটা 30 পারার মধ্যে যেটা আমরা ইমাম সাহেবের মুখে নামাজে শুনে থাকি, গশিয়া। গশিয়া শব্দের অর্থ কি, গশিয়া শব্দের অর্থ হলো ঢাকা। কি বললাম, ঢাকা। আসলে প্রকৃতপক্ষে এই গশিয়াটা কিয়ামতকে ইঙ্গিত করেছে, কিন্তু গশিয়া শব্দের একটা অর্থ আছে, সেটা বলা হয়েছে ঢাকা। ঢাকা কি, ধরেন আমি আপনাদেরকে এখানে ঢাকবো কি দিয়ে, ধরেন প্যারাসুটের কাপড় দিয়ে, একটা মজবুত কাপড় দিয়ে ঢাকলাম, আর আমার ঢাকার দুইখানা গুণ, আমার ঢাকার ভিতর থেকে কেউ বের হতেও পারবে না, ঢাকার বাইরে কেউ থাকতেও পারবে না, এটা আমার হিকমত, এটা আমার শক্তি। এখন একজন কি বললেন, হুজুর আপনি ঢাকবেন, ঢাকেন তো দেখি আপনার কত ক্ষমতা। আমি যখন আপনাদেরকে ডেকে দিলাম, আমার পর্দা ফেড়ে আপনারা বাইরে হয়ে গেলেন, এখন বলছে হুজুর আপনি কি বললেন, কি করলেন আপনি, আমরা তো বের হয়ে গেলাম। আসলে এই জায়গাটাতে আল্লাহর কথা, এই জায়গাটাতে যদি আমি না হয়ে আল্লাহ হয়,
কথাটা আমার আল্লাহ, আর যখনটা আমি আবু বকর সিদ্দিকের। এখানে যদি আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে ঢাকব, তাহলে একবার বলেন তো, একজন বলে যে আল্লাহ থেকে কেউ বাইরে হতে পারবেন, আর ভিতর থেকে কেউ বের হতেও পারবেন না, আর ভিতর ছাড়া কেউ বাইরে থাকতেও পারবেন না। তারপরে পৃথিবীর মানুষের পক্ষে এটা সম্ভব না, এটা একমাত্র আল্লাহই পারবেন যে পৃথিবীর মানুষকে একদিন আল্লাহ ঢাকবে না। সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, আবার আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুন গাশিয়া, নবী হে আপনার কাছে কি সেই ঢাকার দিনের খবর পৌঁছেনি? সেই ঢাকার দিনের খবর পৌঁছেনি, ঢাকা মানে হলো কিয়ামত, কিয়ামত কি আবার আল্লাহ বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাষায় উল্লেখ করেছে পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। কিয়ামতকে বলা হয়েছে গশিয়া, কিয়ামতকে বলা হয়েছে ওয়াকিয়া, কিয়ামতকে বলা হয়েছে করিয়া, কিয়ামতকে বলা হয়েছে হাপ্পা, আল হাপ্পা তুমাল হাপ্পা ওমা আদরাকা মাল হাপ্পা, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউম ফাসাল, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউম হিসাব, কিয়ামতকে বলা হয়েছে ইয়াউমুদ্দিন, কিয়ামতকে বলা হয়েছে শুধু ইয়াউম। বন্ধুরা আমার, একই কিয়ামতকে বিভিন্ন ভাষায় আল্লাহ যেখানে যেমন যেমন প্রয়োজন পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন। বন্ধুরা আমার একটা উদাহরণ শোনেন, একজন মেয়ে, মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটিকে, মেয়েটি আমার বিবি, আমার স্ত্রী, আমার বিবিকে আমি দেখছি প্রেমের নজরে, আমার সন্তান দেখছে মায়ের নজরে, আমার ভাস্তা দেখছে চাচির নজরে, মেয়ে একটি আমার ভাগনা দেখছে মামির নজরে, আমার বাপ দেখছে বৌমা নজরে, মেয়ে একটি। বন্ধুরা আমার বিভিন্ন সম্পর্কের দিক থেকে বিভিন্ন ভাবে দেখানো হয়েছে আল্লাহ তাবারক তাআলা একটি কিয়ামতকে পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে উল্লেখ করলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসুন গাশিয়া, নবী হে আপনার কাছে কি সেই ঢাকার দিনের খবর পৌঁছেনি? যেদিন আমার কুদরত, যেদিন আমার হিকমত, যেদিন আমার শক্তি সারা পৃথিবীর মানুষগুলোকে আশ্চর্য করে ফেলবে, বিশ্বনবী বলছেন তাখুর জুন্নারা ফিল ইয়ামান, কিয়ামতের কঠিন দিনে ইয়ামান প্রদেশ থেকে একটি অগ্নিশিখা বের হবে, আর ওই অগ্নিশিখাটা দুটি ভাগে বিভক্ত হয়ে সারা পৃথিবীর মানুষগুলোকে গরু হাঁকানোর মতো করে হাঁকিয়ে একটি ময়দানে জমা করবে, আর ওই ময়দানটা হবে কিয়ামতের ময়দান। এখন বলেন ওই কিয়ামতের ময়দান থেকে কেউ বাইরে থাকতে পারবে? এটাকে আল্লাহ বলছেন ঢাকা, এই ঢাকার বাইরে কেউ থাকতেও পারবে না, আর ঢাকার ভিতর থেকে কেউ বের হতেও পারবে না। অতএব আমাদেরকে কিয়ামতের মাঠে জিততেই হবে, জিতে হবে না জিততেই হবে, জিততেই হবে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ঢাকার ভিতরে আছে কি ভাই, কি আছে ঢাকার ভিতরে? ওই সাপ খেলা দেখছেন আপনারা? ওই সাপুরি একটা সাপ প্রথমে বের করার পর জনগণকে দেখায়, আর আরেকটা বাক্সকে থাপ্পড় মারে আর বলে থাম, আর জনগণকে বলে ভাই আপনারা ধৈর্য ধরেন, এর ভিতরে যে সাপটা আছে এটা বিশাল আকর্ষণীয় একটা সাপ, আপনারা ধৈর্য ধরে থাকবেন, এই আকর্ষণের জিনিসটা আপনাদেরকে আমি দেখাবো।
তাই ঢাকার ভিতরে কি আছে আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সে কথা বলবো। তার আগে দুটো কথা বলুন, বিশ্বকবি মিরাজের সফরে রয়েছেন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী আর রাহিতুল মাকতুমের ভিতরে এই ঘটনাটা এনেছেন, এটা কোন মাদ্রাসায় সে পড়া হয়। তো আল্লামা শফিউর রহমান মোবারকপুরী লিখছেন বিশ্বকবি মিরাজের সফরে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, সে কারোটিকে দেখছে না, কথাও বলছে না, হাসছে না, কাঁদছে না, যেন দম মেরে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মিরাজে চলে গেলেন, মিরাজের কাজ শেষ করে আবার আসতেছেন, এসে দেখলেন ওই ফেরেশতা ওইভাবেই দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন রে জিবরীল, এই ফেরেশতাটিকে রে আমাকে দেখেও যে হাসলো না, আমি বিশ্বনবীজি আকাশে আসার পর আসমানের সমস্ত ফেরেশতা আনন্দ ফুর্তির মধ্যে পাগল হয়ে গেছে, কিন্তু এই ফেরেশতাটিকে জিবরীল আমাকে দেখেও সে হাসলো না। জিবরীল আমি বলছে ও মায়ার নবী গো, এই ফেরেশতার নাম হলো মালিক, মহান আল্লাহ যেদিন এই মালিককে দেখি বললাম মালিক রে তোমাকে জাহান্নামের পাহারাদার বানালাম, তোমাকে জাহান্নামের বডিগার্ড বানালাম, মহান আল্লাহ যেদিন এই মালিকের হাতে জাহান্নামের চাবিটা তুলে দিলেন সেদিন থেকে তার আনন্দ হাসির যে পাশটা ছিল সেটা ডিলেট হয়ে গেল। বন্ধুরে আমার যেমন একটা মোবাইল থেকে একটা নাম্বারকে ডিলেট করে দিলে আর খুঁজে পাওয়া যায় না, একটা পিকচারকে ডিলেট করে দিলে আর খুঁজে পাওয়া যায় না, এমনি ভাবে জাহান্নামের চাবিটা মালিকের হাতে যখন পৌঁছে গেল সেদিন থেকে তার আনন্দ হাসির যে পাশটা ছিল সেটা ডিলেট হয়ে গেল। জিবরীল আমিন বলছে ও দয়ার নবী গো, তার সামনে যত রকমের আনন্দের জিনিসকে আনা হোক না কেন সে কোনোদিন হাসবে না, হাসবে না, হাসবে না, হাসবে না, সে কোনোদিন হাসবে না। আর আজকে আমরা জাহান্নামের কথা শুনলে কোনো ভয়ই নাই আমাদের, কি বলে ইমাম সাহেব জাহান্নামে বয়ান করে আর মুসল্লি করে কি পাই, খালি জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম, আর যে জাহান্নামের ভয় ফেরেশতার পর্যন্ত থমকে দাঁড়িয়ে যেত, জাহান্নামের আগুন তো ফেরেশতাদেরকে স্পর্শ করবে, করবে না, অথচ দেখেন মালিক ফেরেশতা দম মেরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বন্ধুরে আমার এখানে আরেকটি কথা শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াইযা রাআতহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়ুযু ওয়া যাফীরা। অত্র আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ ইবাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে বয়ান করলেন, বন্ধুরে আমার হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি নামক একজন সাহাবীকে নিয়ে সফরে বের হলেন, যেতে যেতে যখন বহু দূর চলে গেলেন সামনে একটি আগুনের চুলো দেখতে পেলেন, ওই আগুন থেকে যেন আগুনের স্ফুলঙ্গ যেন উঠতেছিল, এবং সময় হযরত আব্দুল ইবনে মাসউদের মুখ থেকে বেরিয়ে এলো ইযা রাআতহুম মিন মাকানিম বাঈদ সামিউ লাহা তাগায়ুযু ওয়া যাফীরা। যখন এই আয়াতটি তার মুখ থেকে বেরিয়ে এলো রাবি নামক সাহাবি শুনে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। বন্ধুরা আমার হযরত আব্দুল ইবনে মাসউদ বলছেন আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই সাহাবীর নিকটে অবস্থান করলাম, তখনও পর্যন্ত তার জ্ঞান ফিরল না, তখনও পর্যন্ত তার জ্ঞান ফিরেনি। এই আয়াত, এই জাহান্নামের আয়াতটা শোনা মাত্র আল্লাহ নবীর সাহাবি রাবি রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, সন্ধ্যা হয়ে গেল তখনও পর্যন্ত জ্ঞান ফিরেনি। পরিশেষে তাফসীরের ভিতরে আসছে ওই রাবি নামক সাহাবি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। আল্লাহু আকবার, ভাই বিশ্বনবীদের সাহাবীরা জাহান্নামের কথা শুনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অজ্ঞান হয়ে যায়, আর আজকে জাহান্নামের কথা শুনলে আমাদের অন্তরে ভয় আসে না। একটু কাপা জিজ্ঞেস করে লা ইলাহা ইল্লাল্লাহ
আমাদেরকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, ঠিক না ঠিক? এবার চলে আসে সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা যাও যাও, জাহান্নামকে কিয়ামতের ময়দানে তোমরা নিয়ে আসো। বিশ্ব নবী বলছেন আল্লাহর হুকুম পায়া তারা জাহান্নামকে আনতে যাবেন, আর ওই জায়গাতে বিশ্ব নবী হাদিস বয়ান করলেন, ইউতা বি জাহান্নামা ইয়াউমা ইজিল্লাহা সাবুনাল ফাজিবামি মা কুল্লি জিবামি সাবুনাল ফামালাকি ইয়াজুনাহা, আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে আনতে যাবেন, দেখবেন জাহান্নামের 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে, এভাবে টেনে টেনে জাহান্নামকে কিয়ামতের ময়দানে আনবে। বন্ধুরা আমার বিশ্বনবী বলছে এতগুলো ফেরেশতা ধরার পরেও জাহান্নামের তর্জন গর্জন থামাতে পারবে না। জাহান্নামের কত শক্তি, জাহান্নামের তর্জন গর্জন থামাতে পারবে না, কত শক্তি সে জাহান্নাম, আর কত বড় জাহান্নাম। একটা উদাহরণ দিব, বিশ্বনবী যখন তাইবের প্রান্তরে গেলেন, তাইবের লোকেরা কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবীকে পাথর মেরে মেরে বেহুশ করে দিলেন। বন্ধুরে আমার এমন সময় একজন ফেরেশতা এসে বলছেন, ও দয়ার নবী গো, আপনি অনুমতি দিন এই তাইবের প্রান্তরকে উল্টাইয়া ধ্বংস করিয়া দেই। বন্ধুরে আমার কথাটা আল্লাহ কেন, একজন ফেরেশতার যদি এত ক্ষমতা হয় তাহলে 70,000 লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে, হিসাব করলে দেখা যায় 390 কোটি ফেরেশতা জাহান্নামকে ধরবেন, তবু জাহান্নামের তর্জন গর্জন থামবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই জাহান্নাম কিয়ামতের ময়দানে যখন আনা হবে জাহান্নামের তর্জন গর্জন বাড়তে থাকবে। বন্ধুরে আমার ওই জাহান্নামের তর্জন গর্জনের কারণে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কেঁপে যাবেন, এমনকি আল্লাহ নবী রাসূলগণ পর্যন্ত ভয়ে খতর করে কাঁপবেন, এমনকি হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর বলবেন, ও দয়াল মাহবুব রে এই জাহান্নাম থেকে আমাকে হেফাজত কর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আর আজকে জাহান্নামের ভয়ের কথা আমরা শুনতেই পারি না। আল্লাহ হেফাজত করুন বলে না আমি। বন্ধুরে আমার
এই জাহান্নাম এত শক্তিশালী আর এত বড়, গোটা পৃথিবীর যত সৃষ্টি মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে যদি ওই জাহান্নামে নিক্ষেপ করা হয় তবু জাহান্নাম ভর্তি হবে না, জাহান্নামের পেট ভরবে না, এমনকি দরজায় দিয়ে যদি সমস্ত মাখলুককে একই সঙ্গে প্রবেশ করানো হয় তবু দরজার মধ্যে কোনো ভিড় লাগবে না। এবার আল্লাহ বলছেন, ইয়া মালাকুলু জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হালুম মিন মাজি। বন্ধুরে আমার, এবার জাহান্নাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, রে জাহান্নাম তোমার কি পেট ভরেছে? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজি, ও দয়াল আল্লাহ রে আমার তো পেট ভরেনি, আরো আছে নাকি, আরো আছে নাকি, আরো দাও, আরো দাও। বন্ধুরে আবার বিশ্বনবী বলছেন, যখন আরো জাহান্নাম চাইতে থাকবেন, চাইতে থাকবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি বাম পাখানা দিয়ে দিবেন। আর যখন কুদরতি বাম পাখানা জাহান্নামে চলে যাবে তখন জাহান্নাম বলতে থাকবে, পপ পপ পপ, লজ্জায় কিঙ্কর হয়ে যাবে আর বলবে, যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওই কিয়ামতের কঠিন দিনে ওসি কল্লাদিনা কাফারু ইলা জাহান্নাম আজমার হাত্তা ইযা জাআতুহা ওফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। বন্ধুরে আবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কাফের মুশরিক বেঈমানদেরকে, জাহান্নামীদেরকে কিয়ামতের কঠিন দিনে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের ভয়ে তারা কিন্তু যেতে চাইবে না। যেমন রাখাল সাগরের পালকে পিটাবি পিটাতে সামনের দিকে নিয়ে যায়, এমনি ভাবে আল্লাহর ফেরেশতারা জাহান্নামীদেরকে পিটাবি পিটাতে নিয়ে যেতে থাকবেন। ফতিহাত আবওয়াবুহা, জাহান্নামের ফেরেশতারা করবেন কি, জাহান্নামের দরজাগুলো খুলে দিবেন আর বলবেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, রে হতবাগার দল, রে জুয়ারের দল, রে নিশাখোরের দল, রে মদখোরের দল, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোন নবী রাসূল আসেনি যারা তোমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, যারা তোমাদেরকে ইয়াউমিকুম হাদা এই কঠিন দিনের ভয় তোমাদেরকে দেখিয়েছিল? তখন তারা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন ওই জুয়ারির দলেরা বলবে, লে আল্লাহর ফেরেশতারা তোমরা শোনো না, আমাদের কাছে তারা ভয় ঠিকই দেখিয়েছিল কিন্তু আমরা তাদেরকে গাল বন্ধ করেছিলাম, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম, রে মোল্লির দল, রে মাওলানার দল, তোমরা পুরানা কোরআনের কথা আমাদের সামনে বলিও না। আমরা আজকে ডিজিটাল যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে আমরা এই পুরানা কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, ব্যক্তিগত পারিবারিক জীবন চলতে পারে না, আমরা ডিজিটালের উচ্চ পর্যায়ে চলে এসেছি, অতএব আমরা এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করব না, অতএব তোমরা আমাদের কাছ থেকে দূর হয়ে যাও। তখন ফেরেশতারা বলবে, রে হতবাগার দল, যাও যাও, জাহান্নামের সারটা বুঝে নাও। তাকাতু তাবাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফাও ফিহা ফাওজুন সাআলাহু খাযনাতুহা আলা মিয়াতি কুল্লাজি। যাও, জাহান্নামের সারটা বুঝে নাও। এ বাবা, সামনে কথা বলিও না বাবা। আলহামদুলিল্লাহ, তো ভাইরা আমার, এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন বলে না বলে আরো জোরে বলে না তো আমি। এবার চলে আসেন, ওই রেখে এসেছি ঢাকার ভিতরে গিয়েছি, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ, ঢাকার ভিতরে গিয়েছি, শুনেন,
ঢাকার ভিতরে তিনটা দল থাকবে, জনগণ যোগ পায় খেলা, তিন খেলার দল থাকবে। কোরআনের ভিতরে আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকুনতুম আযওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ভিতরে কিয়ামতের কঠিন ময়দানে তিনখানা দল থাকবে। এক নম্বর দলটা হলো অকুন্তুম আযওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, নাম্বার ওয়ান ডানপন্থীদের দল। এই দলটা নিশ্চিত আরশের সামনে আরশের ডানে অবস্থান করবে এবং কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ডান হাতে আমন্ত্রণ দান করবেন এবং তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা এক নম্বর দল। তিনটা দলের ভিতরে এক নম্বর দল, এই দলের নাম কি? ডানপন্থী। ডানপন্থী বামপন্থী রামপন্থী আছে না নাই আমাদের দেশে? আছে তো ভাই, আছে। এক নম্বর দলটা যেটা আরশের ডান পাশে, আল্লাহ আরশের ডান দিকে অবস্থান করবে, এই দলটা নিশ্চিত ডান হাতে আমন্ত্রণভাবে জান্নাতের মেহমান হবে। আপনারা এই দলের অন্তর্ভুক্ত হতে চান? কারা কারা চান? দু হাতে আল্লাহকে দেখেন, আল্লাহ তুমি কবুল করে নাও বাবু, জোরে বলে জোরে বলবো আমি আলহামদুলিল্লাহ। এই দলের যদি মেহমান হতে চান, এই দলের সঙ্গী যদি হতে চান, আমল করতে হবে। করতে রাজি আছেন? আল্লাহ বলছেন তিনখানা আমল, যারা তিনখানা আমল পৃথিবীতে করবে আল্লাহ তাবারক তাআলা তাকে ডানপন্থীদের অন্তর্ভুক্ত করে জান্নাতে দান করবেন। সুবহানাল্লাহ। এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। বন্দরে আবার আল্লাহ তাবারক তাআলা ডানপন্থীদের একটা সংজ্ঞা দিয়ে দিলেন। আল্লাহ বলছেন যার ভিতরে তিনখানা গুণ পাওয়া যাবে ওই লোকটা নিশ্চিত নিশ্চিত ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ডান হাতে আমন্ত্রণ পেয়ে যাবে, কিয়ামতের দিন জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নাম্বার ওয়ান এক নম্বর আমলটা কি বন্ধুরে? আমানু পরিপূর্ণ ঈমান আনতে হবে। জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন। পরিপূর্ণ ঈমান আছে নাকি আমাদের? আছে, ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আছে কিনা ভাই বলছে আছে। আচ্ছা একটু পরীক্ষা করব। আচ্ছা দুজন মাদ্রাসার ছাত্র ওই রাস্তায় ঝগড়া লেগেছে, ওই দিক দিয়ে হাজি সাহেব যাচ্ছে। এই বাবা এমনি তো মূল মানুষের দোষ বেশি, আর তোরা আবার রাস্তার উপরে ঝগড়া করতেছ, সারা সাধারণ মানুষ দেখলে কি বলবে? কোজে হাজি সাহেব, এই আমার কাছে এক সপ্তাহে 100 টাকা নিয়েছে, টাকাটা দিচ্ছে। তখন হাজি সাহেব আরে চলতে বলছে কি বাবা কি হয়েছে? কোজন দা হাজি সাহেব, ওনার কাছে আমি কোনো টাকাই নেই, কোনো টাকাই নেই। এ বলছে নিয়েছে, ও বলছে নেই, তোমরা চলে যাও, আল্লাহ যদি থাকে তো একদিন বিচার হবে, কি আমার যদি হয় তো একদিন ফয়সালা হবে। হাজি সাহেব ফয়সালা করে দিলেন, হাফি সাহেবরা চলে গেলেন। হাজি সাহেব ফয়সালাটা ঠিক দিল না ভুল দিল? ভাই আল্লাহর ব্যাপারে যদি শব্দ ব্যবহার করা যাবে, কিয়ামতের ব্যাপারে যদি শব্দ ব্যবহার করা যাবে, আল্লাহ আছে কিয়ামত হবে, তাহলে যদি শব্দ, এর নাম কি পরিপূর্ণ ঈমান? এর নাম পরিপূর্ণ ঈমানদার নয়। পরিপূর্ণ ঈমান হলো আল্লাহ আছে কিয়ামত হবে। আল্লাহ
আল্লাহ হেফাজত করুন বলে দামি বন্ধুরে আমার বলছিলাম ওই ডানপন্থীদের অন্তর্ভুক্ত হতে গেলে এক নম্বর আমলটা লাগবে পরিপূর্ণ ঈমান বলা হতে হবে পরিপূর্ণ ঈমান যদি ভিতরে না থাকে তুমি একবার নয় দুইবার নয় দশ বারো গিয়ে যদি হজ করো তাহলে বন্ধুরা আবার কোনদিন কশ্চিন কালেও ডানপন্থীদের অন্তর্ভুক্ত হতে পারবে না পরিপূর্ণ ঈমান হতে হবে ঈমানদার হতে হবে ভাই ঈমান ওয়ালা হতে হবে দ্বিতীয় নম্বর আমল এটা লম্বা ব্যাখ্যা আছে আমি সেদিকে যাব না কারণ এই ঈমানের উপরে যদি আলোচনা করতে যাই অন্তত এক দেড় ঘন্টা লাগবে কারণ এটাও আমার একটা বিষয় আছে দ্বিতীয় নম্বর আমলটা শুনে নেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি বন্ধুরে আমার আমার আল্লাহ বলছেন তোমাদেরকে ধৈর্যশীল হতে হবে এবং ধৈর্যের উপদেশ দিতে হবে ধৈর্যওয়ালা হতে হবে বন্ধুরে ধৈর্যের উপদেশ দিতে হবে ধৈর্য ধারণ করনেওয়ালা হতে হবে ধৈর্যশীল ধৈর্যওয়ালা আল্লাহ কবুল করুন বলেন আমিন দ্বিতীয় নম্বর আমলটা বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওয়া তাওয়াসাউ বিল মারহামা আমার আল্লাহ বলছেন একে অপরের দয়া দাক্ষিণ্যের হাত প্রসারিত করতে হবে একে অপরের মধ্যে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে এই তিনখানা আমল নাম্বার ওয়ান ঈমানওয়ালা হতে হবে দ্বিতীয় নম্বর হলো ধৈর্যের ট্রেনিং করতে হবে তৃতীয় নম্বর হলো সহযোগিতার হাত প্রসারিত করতে হবে গরিব মিসকিন দুঃখীদেরকে তাদেরকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে আমার আল্লাহ বলছেন উলাইকা আসা এই তিনটি গুণ যার ভিতরে পাওয়া যাবে ওই লোকটা নিশ্চিত নিশ্চিত ডানপন্থীদের অন্তর্ভুক্ত হয়ে গেল চিৎকার বলুন সুবহানাল্লাহ এই তিনটা গুণ অর্জন করতে হবে আল্লাহ সকলকে কবুল করুন বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার এবার দ্বিতীয় দলটা কি গভীর মনোযোগ দিয়ে শুনবেন فكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة দ্বিতীয় নম্বর দলের কথা বললেন বামপন্থীদের দল এই বামপন্থী আর রামপন্থীর কারণে আজকে এই মানটা এত কষ্ট জুলুম নির্যাতনের শিকার ঠিক না ঠিক না বন্ধুরা আমার এই বামপন্থীদের দল কোথায় থাকবে আল্লাহর আরশের বাম দিকে অবস্থান করবে আর এই দলটা নিশ্চিত নিশ্চিত বাম হাতে এবং নামা পেয়ে জাহান্নামের অতল গহ্বরে জ্বলতে থাকবে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ এই বামপন্থীদের দল বামপন্থী কারা আল্লাহ সংজ্ঞা দিয়েছেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা উলাইকা আসহাবুল মাসআমা আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষে এই বামপন্থীদের সংখ্যা হলো যাদের ভিতরে একটা বদ আমল থাকবে জোরে বলেন কয়টা একখানা বদ আমল থাকবে নিশ্চিত বামপন্থীদের অন্তর্ভুক্ত এই বদামলটা কি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে ঠিক না ঠিক পৃথিবীর বুকে আমরা আল্লাহকে মানি আল্লাহর মহব্বত করে মসজিদে নামাজে যাই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখি কিন্তু নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি না এর নাম তো ঈমানদার নাকি জোরে বলেন আল্লাহ ওই কথাটাই বলছেন তুমি সবকিছুই মেনে নিতে পারো কিন্তু যদি আমার আয়াতকে অস্বীকার করো একটি মাত্র আয়াত হোক না কেন আয়াতের হাফ অংশ হোক না কেন তুমি যদি বিন্দু পরিমাণ কোন আয়াতকে অস্বীকার করে নাও একটা আলিফকে অস্বীকার করে নাও তাহলে তুমি বামপন্থীদের অন্তর্ভুক্ত চলে বলে নাও ঘুমায় ঘুমায় যাই
হবে কবরে ভুলে যেও না, যেতে হবে কবরে ভুলে যেও না, ঘুমায় ঘুমায় যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনদিন ভুলে যেও না, আর তো কোনদিন ভুলে যেও না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই দম্পতিদের সংজ্ঞা হলো যারা আল্লাহর আয়াত কে অস্বীকার করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় না, এই আল্লাহর আইনের মানতে চায় না, আল্লাহর আইনের কথা শুনে রক্ত গরম হয়। আল্লাহ বলছে ওরাই হলো দম্পতিদের অন্তর্ভুক্ত, ওরা হলো চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এবার তৃতীয় নম্বর দলটায় চলে আসেন। তৃতীয় নম্বর দলটাকে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তৃতীয় নম্বর দলটাকে আল্লাহ বলছেন এটা হলো অগ্রবর্তীদের দল। জোরে বলেন কিসের দল? অগ্রবর্তীদের দল। এই দলটা নিশ্চিত আল্লাহর আরশের সামনে নৈকট্যের আসনে অবস্থান করবে, আর এই দলটা নিশ্চিত জান্নাতের উঁচু আসন, উঁচু আসন জান্নাতুন নাঈমে অবস্থান করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুন নাঈমে অবস্থান করবে এই দলটার নাম কি বললাম? অগ্রবর্তীদের দল। অগ্রবর্তী, অগ্রবর্তী, অগ্রবর্তী দলের লোক আল্লাহর আরশের সামনে থাকবে, নৈকট্যে রাষ্ট্রে। আল্লাহু আকবার কবীর। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা ডানপন্থী একটা বামপন্থী, একটা ডানপন্থী একটা রামপন্থী চলে গেল, কিন্তু এই অগ্রবর্তীদের দলে, এই দলে কারা? বিশ্বনবী বলছেন ওই সাহাবীদের প্রশ্নের জবাব দিয়েছেন, রে আমার সাহাবীরা, তোমরা কি ওই সূরা নিসার আয়াতটি পড়নি, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াশশুহাদাই ওয়াসসালিহিন ওয়াহাসুন উলাইকা আলাইকুম রফীকা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন তোমরা কি এই আয়াতটি পড়নি, অগ্রবর্তীদের দলের লোক হলো চার শ্রেণীর মানুষ। জোরে বলেন কয় শ্রেণীর? এক নম্বর হলো নবী রাসূলগণ। জোরে বলেন কে? নবী রাসূলগণ। দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকীন, যারা সত্যের জন্য নিজের জীবনকে বিলীন করে দেয়। তৃতীয় নম্বর হলো সুহাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্তকে বিলীন করে দেয়, এরা হলো সুহাদা। আর চতুর্থ নম্বর হলো অসালিহীন, সত্যবাদী নিকারওয়ালা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নিকারওয়ালা, এই চার শ্রেণীর লোক অগ্রবর্তী আল্লাহর আরশের সামনে নৈকট্যের আসনে স্থান পাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই আসনে থাকতে চান আপনারা? ইনশাআল্লাহ। কারা কারা চান একটু আল্লাহ কি হাত দিলা? আল্লাহ ভিডিও ক্যামেরা দিয়ে তো ভিডিও করতেছেন, কি বলেন? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে দাও, বলেন আমিন। আর জন্য বলেন আমিন। মায়ের সাথে কি হাদিস আসছে? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم إذا أوتوا الحق قبيله وإذا سئلوه بادلوه كحكمهم لأنفسهم رواه الترمذي বিশ্বনবী বলছেন হযরতে আয়েশা বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো নবীদের সঙ্গে এই নবীরা সিদ্দিকীন এবং সলিহীন এবং সুহাদা এই চার শ্রেণীর লোক জান্নাতের উঁচু আসন পেয়ে যাবে,
পরবর্তীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জান্নাতের উঁচু আসনে সুখ শান্তির মধ্যে থাকবে। কিন্তু আমরা কি ওই আসনের মধ্যে যেতে পারবো না? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি যদি ওই অগ্রবর্তীদের দলের অন্তর্ভুক্ত হতে চাও, নবীদের দলের অন্তর্ভুক্ত হতে চাও, নবীদের সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে তোমাদেরকে তিনখানা আমল করতে হবে। এই তিনখানা আমল যদি করতে পারো আয়েশা, তাহলে তুমি কিয়ামতের কঠিন দিনে নবীদের মর্যাদা পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা আল্লাহ এখানে বললেন। দেখেন এখানে তত্ত্ব কথাটা, প্রথমে নবী রাসূলের কথা বললেন, তারপরে কথা বললেন সিদ্দিকিন, তারপরে বললেন সুহাদা, চতুর্থ নম্বরে বললেন সলিহীন নিকার ওয়ালা। তো প্রথমে নবীদের কথা বললেন, তার মানে নবীদের কথা প্রথমে বলার উদ্দেশ্যটা হলো পরে বাকি যে তিনটা দল আছে সিদ্দিকিন সুহাদা এবং সলিহীন, বাকি যাদাই জান্নাতে থাকবে। আয়েশা ওই কথাটাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নবীদের মর্যাদা পেতে পারি না? বিশ্বনবী বলেন, অবশ্যই তিনটা আমল করতে হবে। এই তিনখানা আমল করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বিশ্বনবী বলছেন, ইযা উতুল হাক্কা ক্বাবিলুহু ওয়া ইযা সুইলুহু বাজালুহু কাহুকমিহিম লিআনফুসিহিম। বিশ্বনবী বললেন, আয়েশা রে, তুমি শুনে নাও, তুমি যদি অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত হতে চাও, নবীদের মর্যাদায় জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে তিনখানা আমল করতে হবে। নাম্বার ওয়ান, সত্যের ডাকে সাড়া দিতে হবে। তোমাকে যখন সত্যের দিকে আহ্বান করা হবে, সত্য বলতে সত্য হলো কোরআন, সত্য হলো আল্লাহ, সত্য হলো রাসূল, সত্য হলো হাদিস, ঠিক না ঠিক? বন্ধুরা আবার যখন কোরআনের ডাক কানে পৌঁছে যাবে, হাদিসের ডাক পৌঁছে যাবে, আল্লাহর ডাক কানে প্রবেশ করবে, হাদিসের ডাক প্রবেশ করবে, বন্ধুরা আবার সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকদিকে চলে যাই, যদি বলেন না বলে মিল্লা, ঠিক না বে ঠিক? আজকে মাহফিল থেকে ডাক দেওয়া হয়েছে, অত্র এলাকায় ব্যাপকভাবে প্রচার প্রসার করা হয়েছে, ঠিক না বে ঠিক? যে দিয়াস থেকে মৌলানা আসবে, ভারত থেকে মৌলানা আসবে, আপনারা সবাই আমন্ত্রিত, কিন্তু সবাই কি এসেছে? এটাও সত্যের ডাক যা কোরআনের ডাকে সাড়া দেয় না। আল্লাহ বললেন, যারা সত্যের ডাকে সাড়া দিবে, সত্যের আহ্বানে লাব্বাই বলে সাড়া দিবে, তারাই নবীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে একটা দৃষ্টান্ত দিব, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। বিশ্বনবীজির যুগে প্রথমে পর্দার আয়াতটা কিন্তু দিনে নাজিল হয়নি, হঠাৎ করে রাত্রিবেলাতে নাজিল হয়েছিল। যার ওলামায়ে কেরাম আছেন এখানে বুঝবেন যে পর্দার আয়াতটা রাত্রিবেলা নাজিল হয়েছিল। তো একজন বুড়ি মা ফজরের নামাজের জন্য যাচ্ছেন, আগের নিয়মে পর্দা নাই, যেভাবে যায় আগের নিয়মে তিনি ফজরের নামাজের জন্য যাচ্ছেন মসজিদে নববী। রাস্তার মধ্যে তার সঙ্গে ছিল ছোট্ট নাতি, সে কোনো মতে শুনি ফেলেছে নবীর উপরে পর্দার আয়াত নাজিল হয়েছে। তা যখন রাস্তায় বের হয়েছে, ওই নাতি বলছে, দাদি তুমি কি শুনোনি আজকে রাত্রিতে আমাদের নবীর উপরে পর্দার আয়াত নাজিল হয়েছে? তখন বুড়ি এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে মাটিতে বসে গেলেন আর বলছে, নাতি যাও তুমি আমার বোরখাটা বাড়িতে থেকে নিয়ে আসো, তারপর নামাজে যাবো। ওই নাতি বলছে, রে আমার দাদি, আপনি তো আগে শুনেননি যে পর্দা করতে হবে, আপনি এই মাত্র শুনলেন, অতএব আপনি নামাজে যান, নামাজ পড়ে আসেন, তারপর বাড়িতে গিয়ে পর্দা করবেন। তখন ওই বুড়ি জবাব দিচ্ছে, আমার আঙুরে খালারে গভীর মনোযোগ দেন না। ওই বুড়িমা জবাব দিচ্ছে, বন্ধুরে রে নাতি, মুমিনের বৈশিষ্ট্য হলো, ইমানদারদের বৈশিষ্ট্য হলো, যখন সত্যের দাওয়াত কানে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে লাভ পাই
তাই পয়সা দিতে হবে, অতএব আমি বুড়িমা এক চুল পরিমাণ সামনে এগুতে পারবো না। যখন সাহাবীরা বিশ্বনবীজির মুখে কোন দাওয়াতের কথা শুনতেন, ইসলামের কথা শুনতেন, কোরআনের কথা শুনতেন, শুনলো এবং আমল করলো, শুনতো এবং আমল করতো, সুবহানাল্লাহ বলেন, এটাই ছিল সাহাবীদের বৈশিষ্ট্য। সাহাবীদের বৈশিষ্ট্য এটাই ছিল, তারা শুনতো সঙ্গে সঙ্গে আমলে লেগে যেত। এজন্য বিশ্ব নবী বললেন, আয়েশা রে তুমি শুনে নাও, তুমি যদি নবীদের মর্যাদায় জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে সত্যের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে। যখন সত্যের আহ্বান তোমার কানে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বিশ্ব নবী বললেন, আয়েশা রে প্রাপ্য চাইলে পরিশোধ করতে হবে, প্রাপ্য চাইলে পরিশোধ করতে হবে। প্রাপ্য চাইলে, প্রাপ্য কি? যেমন বিশ্ব নবীর হাতে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা ধন সম্পদ গচ্ছিত রাখছিল, টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখছিল। তো যখন যে ওই আমানত ওয়ালা যে লোকটা আসতো রাখতো, ওই লোকটা যখন আসতো বিশ্ব নবী তার আমানতকে সুন্দরভাবে ফিরিয়ে দিতেন। তার মানে উনি হচ্ছেন প্রাপ্য, বিশ্বনবীর কাছে পাবেন, বিশ্বনবীর কাছে চাইতে সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটাই এখানে বলছেন যে প্রাপ্য চাইলেই পরিশোধ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে, পৃথিবীর বুকে যখন তুমি এসেছো তখন তো খালি হাতে এসেছো, তোমার কোনো ধন ছিল না, সম্পদ ছিল না, কোনো ইজ্জত ছিল না, মান সম্মান ইজ্জত ধর্ম কিছুই ছিল না। পৃথিবীর বুকে তোমাকে আমি ধীরে ধীরে বড় করেছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ বাড়ি গাড়ি করেছো, ব্যাংক ব্যালেন্স তুমি করেছো, এগুলো হলো আমার দান। অতএব আমি যখন তোমার কাছে চাইবো সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। ঠিক না? ঠিক। আল্লাহ ওই কথাটাই বলছেন, প্রাপ্য চাইলে পরিশোধ করতে হবে। তাহলে আল্লাহ হলেন আমাদের কাছে প্রাপ্য, পাবেন কি পাবেন না, আল্লাহ যখন চাইবে তখন দান করতে হবে। মসজিদ মাদ্রাসা থেকে ডাক আসছে, আপনাকে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। মাদ্রাসা সারতলায় চলছে, মসজিদের সারতলায় চলছে, এই খানকার সারতলায় চলছে, আপনার কাছে দান চাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি লাব্বাইক বলে সাড়া দিবেন। ওখানে না করবেন না ভাইয়া, ওখানে না করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। অতএব আল্লাহর মাল আল্লাহ যখন চাইবেন সঙ্গে সঙ্গে দিতে হবে, দান করতে হবে। শুধু তাই নয়, আপনার কাছে যখন ফকির মিসকিন আসবে, গরিব দুঃখীর সাথ পাবে, সঙ্গে সঙ্গে তাকেও দান করতে হবে। বিশ্বনবী ওই কথাটাই বোঝানোর জন্য বলছেন, প্রাপ্য চাইলে পরিশোধ করতে হবে। এটা দ্বিতীয় নম্বর হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার বিশ্বনবী বললেন, আয়েশা রে তুমি শুনে নাও, তুমি যদি নবীদের মর্যাদা পেতে চাও, নবীদের মর্যাদায় জান্নাতে যেতে চাও, তাহলে তৃতীয় নম্বর আমলখানা কি? তোমার নিজের জন্য, তোমার নিজের জন্য যে জিনিসটাকে পছন্দ করো তোমার অন্য ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে। অর্থাৎ নিজের জন্য তুমি যে ফয়সালা করেছো তোমার অন্য ভাইয়ের জন্য ওই ফয়সালাই টানতে হবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য গোশত ভাত আর অন্যের জন্য ডাল ভাত, তাই কি আর হয়? অনেকের জায়গায় দেখা যায় বক্তার জন্য গোশত মাংস কত রকমের আপ্যায়ন, আর অন্যান্য অতিথির জন্য কিন্তু হয়তো আপ্যায়ন হয় না। না ভাই, সবার জন্য সমান, আমরা পৃথিবীর মানুষ সমান সমান, কি বলে কি বলে, নিজের জন্য যেটা চয়েস অন্যের জন্য ওটাই চয়েস করতে হবে। এই তিনখানা আমল,
এর ভিতরে অনেক অন্তর্নিহিত তাৎপর্যপূর্ণ কথা আছে, গভীর জ্ঞান দিয়ে মন থেকে কথাগুলো একটা অনুভব করবে, দেখবেন দেখবেন চোখ খুলে যাবে, চোখ খুলে যাবে। বিশ্বনবী বললেন এই তিনখানা আমল যদি তোমার ভিতরে পাওয়া যায় তাহলে কিয়ামতের কঠিন দিনে তুমি নবীদের মর্যাদা পেয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ফি জান্নাতিন নাঈম, ওই লোকটা নিশ্চিত জান্নাতের উঁচু মর্যাদা জান্নাতুন নাঈমে অবস্থান করবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।